সাকিবা, যিনি বাংলাদেশের সফল ও জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করে থাকেন। সাকিবা 40টিরও বেশি সিনেমায় অভিনয় করে গ্ল্যামারাস কন্যা হিসাবে আলোচনায় ছিলেন, কিন্তু এখন সিনেমা থেকে অনেক দূরে আছেন তিনি। বন্ডনেতা সিনেমা দিয়ে সাকিবা পা রেখেছিলেন সিনেমায়। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হল বস্তির ছেলে কোটিপতি, মাঝির ছেলে ব্যারিস্টার, মাটির ঠিকানা, রূপান্তর, জীবনের গ্যারান্টি নেই, বাঁচাও দেশ, দুর্দর্শ ইত্যাদি। সাকিবা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি সারপ্রাইজ ও চলনা ঘুরে আসি এর মতো টিভি নাটকেও অভিনয় করেছেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।